মুক্ত পাঠে স্বাগতম। নথি সিস্টেমের এই পর্বের টিউটোরিয়ালে এখন আমরা দেখব কিভাবে একটি আগত ডাক নথিতে উপস্থাপন করা যায়। ধরা যাক, একজন কর্মকর্তা দেখলেন তার কাছে ডাক এসেছে। তিনি আগত ডাকের তালিকা দেখলেন এবং নির্দিষ্ট ডাকের বিস্তারিত বাটনে ক্লিক করে ডাকটির বিস্তারিত দেখলেন। তিনি ডাকের উৎস, প্রেরক, সিদ্ধান্ত, সংযুক্তি ইত্যাদি দেখলেন। ডাকের সিদ্ধান্তে বলা হয়েছে নথিতে উপস্থাপন করুন। সুতরাং এখন আমরা দেখব কিভাবে এই ডাকটি নথিতে উপস্থাপন করা যায়। প্রথমেই ডাকটির উপরের দিকে নথিতে উপস্থাপন বাটনে ক্লিক করলে নথির একটি তালিকা দেখা যাবে। নথির তালিকা থেকে নির্দিষ্ট নথিটি নির্বাচন করলে ডান পাশে এই নথির পূর্বের নোটের বিষয় এবং নতুন নোট অপশন দেখাবে। পূর্বের কোনো নোটে ডাকটি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট নোটটি নির্বাচন করতে হবে, আর নতুন নোট দিতে চাইলে নতুন নোট বাটনে ক্লিক করতে হবে। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে একটি কনফার্মেশন ম্যাসেজ আসবে। এখানে হ্যাঁ বাটনে ক্লিক করলে একটি ম্যাসেজ আসবে যে বাছাইকৃত ডাক নথিতে উপস্থাপন করা হয়েছে এবং নথির পেজ ওপেন হবে। নথি পেজের সর্ববামে সকল নোট লেখা একটি ক্রমিক তালিকা দেখা যাবে। এই তালিকায় ব্যবহারকারীর দেখার অনুমতি রয়েছে, এমন নোটের নম্বরগুলোই শুধু দেখা যাবে। এই নোটের ক্রমগুলোতে বিভিন্ন রং দেখা যাবে। এর মধ্যে লাল রঙের নোটগুলোতে কাজ করা বাকি আছে এবং সবুজ রঙের নোটে কাজ চলমান রয়েছে। এখন বাম পাশে নোটাংশ এবং ডান পাশে পত্রাংশ দেখা যাবে। পত্রাংশে নোটের পত্র, সকল পত্র এবং নথিজাত পত্র, এই তিনটি ট্যাব দেখা যায়। এখানে নোটের পত্র ট্যাবে সর্বশেষ নোটের সাথে সংযুক্ত এক বা একাধিক পত্র থাকে। সকল পত্র ট্যাবে এই নথির সকল পত্রগুলি দেখা যাবে এবং নথিজাত পত্রে এই নথির অন্তর্ভুক্ত সকল নথিজাত পত্র থাকে। নোটাংশে নোটের বিষয়, অনুচ্ছেদ, বিবেচ্যপত্র, পতাকা, সংযুক্ত রেফারেন্স ইত্যাদি সম্পাদন করা যাবে। নোট লেখা ও বিবেচ্যপত্র যুক্ত করা। এবার বাম পাশে নোটাংশ হয়ে নতুন অনুচ্ছেদ লিখতে হবে। এই জন্য প্রথমে নোটের বিষয় লিখতে হবে, তারপর নিচে অনুচ্ছেদের বিস্তারিত লিখতে হবে। ধরা যাক অনুচ্ছেদে লেখা হলো A2I প্রোগ্রাম থেকে ই ফাইল প্রশিক্ষণ সংক্রান্ত একটি পত্র পাওয়া গেছে। এই কথার প্রেক্ষিতে আগত পত্রটি নোটানুচ্ছেদে সংযুক্ত করতে চাইলে এখানে কার্সরটি রেখে উপরে বিবেচ্যপত্র এর পাশে ড্রপডাউন লিস্টে ক্লিক করলে এই নথির সকল পত্রের একটি ক্রমিক তালিকা দেখা যাবে। এই তালিকা থেকে বিবেচ্যপত্রের ক্রমিক নম্বরটিতে ক্লিক করলে নোটানুচ্ছেদে কার্সরটি যেখানে আছে সেখানে বিবেচ্যপত্রের একটি লিঙ্ক সংযুক্ত হয়ে যাবে। পতাকা যুক্ত করা। এবার অনুচ্ছেদে কোনো পতাকা যুক্ত করতে চাইলে প্রথমে যে পত্রটিকে পতাকা করতে হবে পত্রাংশ থেকে অ্যারো বাটনে ক্লিক করে সেই পত্রটিকে সামনে নিয়ে আসতে হবে। প্রথমে নোটের পত্র অংশ থেকে পতাকা আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর পতাকার রং নির্বাচন করে এর শিরোনাম লিখতে হবে, যেমন ধরা যাক ক। নোটের পত্রটি PDF ফাইল হলে এবং সেখানে একাধিক পৃষ্ঠা থাকলে নির্দিষ্ট পৃষ্ঠা পতাকা হিসেবে যুক্ত করতে পৃষ্ঠা নম্বর এখানে লিখতে হবে। কোনো পেজ নম্বর না লিখলে সম্পূর্ণ PDF ফাইলটি পতাকা হিসেবে যুক্ত হবে। এখন পতাকা সংযুক্তি বাটনটিতে ক্লিক করলে একটি ম্যাসেজ দেখাবে, পতাকা করা হয়েছে। এবার এই পতাকাটি অনুচ্ছেদের যেখানে সংযুক্ত করতে ইচ্ছুক সেখানে কার্সর রেখে উপরে পতাকা ড্রপডাউন লিস্ট থেকে নির্দিষ্ট শিরোনামের পতাকাটিতে ক্লিক করতে হবে। দেখা যাবে কার্সরটি যেখানে ছিল সেখানে পতাকাটির লিঙ্ক সংযুক্ত হয়ে গেছে। সংযুক্ত রেফ। উপস্থাপিত নথিতে যুক্ত নেই এমন কোনো ডকুমেন্ট, সূত্র বা নীতিমালা নোটে সংযুক্ত করতে চাইলেই তা সংযুক্ত আকারে যুক্ত হবে। এজন্য প্রথমে নিচে সংযুক্তি বাটনটিতে ক্লিক করতে হবে, তারপর কম্পিউটার থেকে নির্দিষ্ট ডকুমেন্টটি নির্বাচন করে দিলে ডকুমেন্টটি নথিতে সংযুক্ত হয়ে যাবে এবং তার শিরোনাম লেখার জন্য একটি টেক্সট বক্স আসবে। শিরোনামটি লেখা হয়ে গেলে
তা উপরে সংযুক্ত রেফে দেখা যাবে। এখন অনুচ্ছেদের যে অংশে এই নতুন সংযুক্তিটি দিতে ইচ্ছুক সেখানে কার্সরটি রেখে সংযুক্ত রেফ লিস্ট থেকে নির্দিষ্ট শিরোনামে ক্লিক করলে অনুচ্ছেদে তা সংযুক্ত হয়ে যাবে। পূর্বের অনুচ্ছেদ যুক্ত করা। নোটানুচ্ছেদে পূর্বের কোনো নোটের রেফারেন্স ব্যবহার করতে চাইলে যেখানে যুক্ত করতে ইচ্ছুক সেখানে কার্সর রেখে অনুচ্ছেদের পাশের ড্রপডাউন লিস্ট থেকে সংশ্লিষ্ট নোট নির্বাচন করতে হবে। তাহলে অনুচ্ছেদে পূর্বের অনুচ্ছেদটি লিঙ্ক হিসেবে যুক্ত হবে। নোট সংরক্ষণ ও প্রেরণ করা। এভাবে নোটে অনুচ্ছেদ লেখা শেষ করে নিচে সংরক্ষণ বাটনে ক্লিক করলে নোটটি সংরক্ষিত হবে এবং তার বিস্তারিত দেখা যাবে। নোটটির অনুচ্ছেদের বিবেচ্য পত্রের লিঙ্কে ক্লিক করলে পত্রটি দেখা যাবে। একইভাবে পতাকা এবং অন্যান্য সংযুক্ত ফাইলের লিঙ্কে ক্লিক করলে সেগুলো দেখা যাবে। নোটের অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনতে চাইলে অনুচ্ছেদ সম্পাদন করুন বাটনে ক্লিক করে তা পরিবর্তন করা যাবে। আবার অনুচ্ছেদটি ডিলিট করতে চাইলে তা মুছে ফেলুন বাটনে ক্লিক করে ডিলিট করা যায়। এরপর নোটটি পরবর্তী কার্যক্রমের জন্য অন্য কর্মকর্তার নিকট পাঠাতে প্রেরণ করুন বাটনে ক্লিক করলে এই নথিতে অনুমোদিত কর্মকর্তাদের একটি তালিকা দেখা যাবে। এরপর তালিকা থেকে কর্মকর্তা নির্বাচন করে প্রেরণ করুন বাটনে ক্লিক করলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। সেখানে হ্যাঁ বাটনে ক্লিক করলে নোটটি নির্বাচিত কর্মকর্তার কাছে চলে যাবে। ধন্যবাদ।